বর্তমান সময়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে সুপারস্টার শাকিব খানকে। ঈদে মুভি মুক্তি নিশ্চিত করতেই দিনরাত ক্যামেরার সামনে থাকতে হচ্ছে শাকিব খানকে। রবিবার বঙ্গোপসাগরের তীরের জেলা কক্সবাজারে শুটিং করছিলেন শাকিব খান। কিন্তু শাকিবের ক্যারিয়ারের একটি বিশেষ দিন ছিল রবিবার। দুই যুগ আগে অর্থাৎ 24 বছর আগে এই দিনেই শাকিব ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। দিনব্যাপী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব। শুটিংয়ের ফাঁকে সোশ্যাল হ্যান্ডেলে সেসব খেয়ালও করেছিলেন। শাকিবের শুটিং ইউনিট প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ কিংবা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কলকাতা থেকে আসা ইধিকা পাল, তিনিও ভোলেননি শাকিবের দুই যুগ অর্থাৎ 24 বছর হওয়ার কথা। তাই আকস্মিক শুটিং থামিয়ে কেক খাইয়ে দিলেন ইধিকা পাল। মূলত কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে শাকিবের ক্যারিয়ারের এই উজ্জ্বল ক্ষণটিকে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় শুটিং ইউনিটের সকলেই উপস্থিত থেকে শাকিবের 24 বছর উদযাপনের পাশাপাশি আসন্ন সময়কে ঘিরে শুভাশিস জানান। ক্যারিয়ারের বিশেষ এই দিনে শাকিব বলেন, আজ আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের বিশেষ দিন, এই দিনটিকে আমি কখনোই ভুলব না, কেননা আমার সিনেমায় পা রাখার পেছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনোই ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সবসময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাকে স্মরণ করেছেন। 1999 অনন্ত ভালোবাসা থেকে শুরু হয়ে 2023 লিডার আমি বাংলাদেশ দিয়ে রবিবার ক্যারিয়ারে 24 বছর পূরণ করলেন সুপারস্টার শাকিব খান।